গুড আফটারনুন বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে রেডি হয়ে গেছি আর সবাইকে জানাচ্ছি আজকে শুভ বিজয়া দশমীর, অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আর আজকে আমাদের গ্রামে কিন্তু এখন বিসর্জন হচ্ছে না, তো সেই জন্য আমরা দেখো এখন রেডি হয়েছি, যাব হচ্ছে ঠাকুর দেখতে। আর এখন বাজে হচ্ছে 4টে, তো এখন যাব আর তারপরে তাড়াতাড়ি করে চলে আসব। আর যেহেতু গতকালকে ভালো ছিল না, শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য হচ্ছে যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে রেডি হয়ে বেরোলাম। আর অষ্টমীর দিন তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য যাওয়া হয়নি অষ্টমীর দিন। তো চলো আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো টুকটাক করে, যে কোথায় কোথায় যাচ্ছি আর আমাদের গ্রামের ঠাকুর কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোথাও যাওয়ার সময় না চুলটা বারে বারে খুলে যায়, আর তাতে করেই বেশি না বিরক্তি হয়ে যায়, আর যখন বাড়িতে বেঁধে রাখি তখন কিন্তু সারাদিনে একবারও খোলে না। তো দেখো বন্ধুরা, এখন পড়ছে মোজা আর শু, কারণ ড্রেস করার পরে হচ্ছে শুয়েছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 4:15, তো বের হওয়ার কথা ছিল 2টার সময়, আর সেখান থেকে এখন 4:15 বাজে। ওই শুটা পরছো কেন? আমার শুটা তো ভুললে হতো। আমরা এখন চলে এসেছি রাস্তার উপরে, আর দেখো 4:30 বাজে, তারপরেও এতটা রোদ্দুর দিচ্ছে, মনে হচ্ছে যেন এখনও কতটা বেলা আছে, কিন্তু টোটালে আর 1 ঘন্টাও কিন্তু হাতের টাইম নেই। তো এটা হচ্ছে ছোট কাকু আর ছোট কাকিমা, মানে কাকা শ্বশুর আর কাকা শাশুড়ি, আর ওনার ছেলে হচ্ছে ওই একটাই ছেলে। তো আমার হাজব্যান্ড এখন বাইকটা বের করলো, তো বেরিয়ে পড়বো এখন। যাওয়ার পথে এখন একটা শার্ট কিনে নিলাম আর নিলাম একটা লুঙ্গি। তো শার্টটা হচ্ছে ছোট নন্দাইয়ের জন্য আর লুঙ্গিটা আমার দাদুর জন্য, কারণ ছোট নন্দাই গতকালকে চলে গেছে, তখন কিছু দেওয়া হয়নি পূজাতে, আর সেই জন্য ভাবলাম যে আজকেই একটা কিছু কিনে নিয়ে যাওয়ার সময় রাস্তাতে দিয়ে দেব, তো সেই জন্য নেওয়া হলো। এখন দাঁড়িয়ে আছি এই যে মার্কেট, এটা হচ্ছে যোগেশগঞ্জ মার্কেট। তো আজকে যেহেতু মঙ্গলবার, দেখছি লোকজন ভালোই আছে, কিন্তু খুব একটা যে লোকজন আছে সেটাও কিন্তু নয়, কারণ ভেতরে চারিদিকে পূজা হচ্ছে, তো সেই জন্য। আর এখনও সেভাবে বাজারটা জমেও নি, একটু রাত হলে তবেই বাজারটা জমে, কিন্তু তারপরেও দেখো দোকানপাট সব বসে গেছে, আর আমাদের গ্রামের দিকে কিন্তু এরকমই হয়। এটা হচ্ছে কালীবাঁধ, এইখানকার ঠাকুরটা দিয়েই তোমাদেরকে স্টার্ট করলাম। আর আমাদের এদিকে কিন্তু প্যান্ডেলের কোনো মাহাত্য নেই, মানে প্যান্ডেল কিন্তু বিরাট আকারে হয় না, যাই হয় সব কিন্তু ঠাকুর। এটা হচ্ছে সেকেন্ড দুর্গা ঠাকুর, তো এটা হচ্ছে একটা স্কুল বাড়ির মাঠ, এখানে হচ্ছে পঞ্চদুর্গা হয়, তো আগে তোমাদের মেন দুর্গাটা দেখিয়ে দিই, তারপর আর বাদ বাকি দুর্গাগুলো দেখিয়ে দেব। তো আজকে যেহেতু বিজয়া দশমী, তো সেভাবে সন্ধ্যাবেলার পূজা হবে না, তো সেই জন্য কিন্তু সব কিছু গোছানো, আর এখনও লোক জমেনি কিন্তু অবশ্যই জমবে। তো দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে, আর একটা একটা করে অনেকগুলো কিন্তু ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরাও দেখতে থাকো যে আমি কতগুলো ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিজেও জানি না যে কতগুলো ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যখন ভয়ে জবাব দিচ্ছি আমার কথাগুলো তোমরা শুনে হয়তো বুঝতে পারছো যে গলাটা খুব ভার, নাককে সর্দি উঠে গেছে কারণ প্রচুর জ্বর, তো সেই অবস্থাতেই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব, কারণ অনেক দিন হয়ে গেল। আর এই দিকে দেখো একটা রূপ, তো সত্যি কিন্তু ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে, আর গ্রামের ঠাকুরগুলো ঠিক এরকমই হয়, কারণ যেমন লাইটের কোনো কারুকার্যতা নেই, আর সাথে সাথে কিন্তু ফ্যান্ডেলও না, সবই কিন্তু নর্মাল সাদা পাটা, কারণ গ্রামের মানুষের কিন্তু অতটা টাকাও নেই। এটা হচ্ছে আরেকটা জায়গা, না এটা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, কারণ ঠাকুর দেখে এখনও চারিদিকে দেখো সন্ধ্যা হয়নি, আবার সন্ধ্যা হয়েও গেছে। এটা চলে আসলাম নবদুর্গায়, তো নবদুর্গা হচ্ছে প্রথম ঠাকুর, এটা তোমাদেরকে শেয়ার করছি। নবদুর্গা পাশাপাশি দুটো হয়, তো প্রথম নবদুর্গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
আর এখানে দেখো আছে শিব দুর্গা, এদিকে আছে ভারত মাতার ছবি, পিছনে দেখতে পাচ্ছ মহাকাশ যান। তো দেখে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে যে এই একটা জিনিস কিন্তু তৈরি করেছে। আর এই দিকেও দেখো তোমরা ঠাকুরটা দেখতে থাকো। এটা হচ্ছে নবদুর্গার ওপরের দুর্গা, মানে যেটা প্রথম দেখাচ্ছিলাম সেই নবদুর্গার হচ্ছে দুর্গা ঠাকুর। এটা তো সবই কিন্তু ঢাকের শ্বাস, মানে যেটা বলে মেটের শ্বাস, তো সেটাই। আর এই জায়গায় হচ্ছে আমার দাদুরা হচ্ছে যুক্ত আছে, মানে এই ক্লাবের সঙ্গে, ঠিক আছে। আর এখানে গতকালকে কিন্তু অসম্ভব লোক হয়েছিল, যেটা আমরা না এসেই কিন্তু সব থেকে বেশি ভালো করেছি, কারণ দেখতেই পাইনি আমরা, সেই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি, যাতে করে আমরা ভিড় না, এমনি আমরা খুব ভালোভাবে ঠাকুরটা দেখে যেতে পারি। তো দেখো এদিকে বললাম না লাইটের তেমন কোনো কারুকার্যতা নেই, যে ভীষণ ঝকঝকে লাইট তেমন কিন্তু নয়, তো সেই জন্য একটু কালো কালো তোমরা দেখবে। এই যে দেখো এবার যেহেতু এখন সন্ধ্যাবেলা, এবার আস্তে আস্তে কিন্তু লোকটা জমে যাবে, আর একটু রাতের দিকে কিন্তু লোকটা জমে যাবে, কিন্তু গতকালকে নাকি অসম্ভব লোক হয়েছিল। তো তোমাদেরকে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর দেখো কত সুন্দর। আর এখানে হচ্ছে গোপাল, এই গোপাল ঠাকুরকে দেখে আমার না বাড়ির গোপালের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল যে আমার গোপাল যেন এখানে চলে এসেছে, যেহেতু আমি সঙ্গে করে নিয়ে আসিনি। তো এরকমই কিন্তু হয়, এটা 31তম বর্ষ, এখানে 1993 সালে কিন্তু এটা শুরু হয়েছিল। আমি গোপালকে প্রণাম করে আমার যেটুকু সামর্থ্য সেটুকুই দিলাম, আর তারপর হচ্ছে আমি একটু প্রণাম করে নিচ্ছি, আর আমার বারবার করে আমার বাড়ির গোপালের কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু কি করব, এদিকে তো সেভাবে নিয়ে গোপাল বের করে না, তো সেই জন্য আমিও বের করতে পারিনি। আর কিভাবে কোথায় যাব, কারণ কোনো ফাঁকা জায়গা নেই, তো সেই জন্য কিন্তু নিয়ে আসতে পারিনি। কি মিষ্টি লাগছে না বলো দেখতে গোপালকে, আমার তো ভীষণই ভালো লেগেছে। এইটা হচ্ছে নিচের দুর্গা, মানে নবদুর্গা, তো এটাও হচ্ছে মানে মাসাবাসী হচ্ছে দুটো নবদুর্গা হয়, একটা প্রথমটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার হচ্ছে সেকেন্ড নবদুর্গার প্রথম ঠাকুর হচ্ছে এটা, তো তোমরা এটাও দেখতে থাকো। এটা হচ্ছে দুর্গা ঠাকুর, তো একবার মনে আছে ছোটোবেলায় মানে তখন এতটা ঝড় বৃষ্টি হয়েছিল যে ঠাকুর কিন্তু টেনে মানে গাছের উপরে করে, সুপারি গাছের উপরে করে টেনে নিয়ে গেছিলো বিসর্জন দেওয়ার জন্য, কারণ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল সে বছর। তো এখন চলে এসেছি একটু দোকানে, তো দোকানের জিনিস কিনবো কি, এতটাই দাম বলছে যে সেই দাম শুনেই কিন্তু চলে যাচ্ছি। এখনও সেভাবে মেলাটা জমেনি, বেশ ভালোই হয়েছে, ফাঁকায় ফাঁকায় জিনিসগুলো দেখতেও পারবো, আর সাথে হচ্ছে
তাড়াতাড়ি করে ফিরতেও পারবো। দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস, আমার তো ভীষণই ভালো লেগেছে। কিন্তু জিনিস তো ভালো, কিন্তু দাম যে এতটা অসম্ভব, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু জিনিস কেনা প্রায় কিন্তু অসম্ভব, তো সেই জন্য হয়তো আমাদের কেনা হবে না। তো দেখা যাক এটাও কি জিনিস সেটাই দেখার চেষ্টা করছিলাম, তো সেটাও বুঝতে পারলাম না যে ওটা কি জিনিস আর কি হয়, আর এটাও যে কি জিনিস সেটাও বুঝতে পারছি না। সব রকম একটু হাত দিয়ে ট্রাই করার চেষ্টা করছি যে কি। এখানে দেখো এই কাপগুলো নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কাপগুলো যে এত দাম বলছে, তো সেই জন্য কিন্তু সেটাও হয়তো নিতে পারবো না। আর সেটাই হচ্ছে এরকমভাবে বাড়ি দিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে কাপটা কতটা টেকসই। তো এখন নেব মিষ্টি, কারণ যাচ্ছি দাদুর বাড়িতে, তো সেই জন্য হচ্ছে মিষ্টি তো অবশ্যই নিতে হবে, বিজয়া দশমীর মিষ্টি। আর বিজয়া দশমী শুধু নয়, পূজার সময় গেলে অবশ্যই মিষ্টিটা নিয়ে যেতে হয়। সবাই সবাইকে এতটাই মিষ্টি দিচ্ছে যে আমরা হয়তো মিষ্টিতেই ডুবে যাব। তো দেখো এখন চলে এসেছি পঞ্চপল্লী, এটা হচ্ছে আমার স্কুলের ঠাকুর। আমার তো ভীষণই আনন্দ হচ্ছে কত বছর পরে আমি স্কুলে মাটিতে পা রাখলাম, কারণ এই স্কুলেই আমি 5 থেকে 10 অবধি পড়েছি। আর সব থেকে প্রিয় স্কুল হচ্ছে আমার এটাই, একদম ভালোবেসে আর আমি এখানেই হচ্ছে পড়াশুনো করেছি। সব জায়গায় ভালোবেসে পড়াশুনো করেছি, কিন্তু এই জায়গায় হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা, যেখানে সমস্ত স্যার ম্যামদের কিন্তু ভালোবাসা পেয়েছি। এখনও অনেক স্যারেরা আছেন যারা কিন্তু এখনও দেখা হলে কথা বলেন, আমার ভীষণ ভালো লাগে। মানে আমি না দেখতে পেলেও কিন্তু ওনারা কথা বলেন, তো আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি সেই 10 বছর আগে ফিরে এসেছি, 10 বছর নয় 12 বছর আগে ফিরে গেছি। তো আমি একটু ফটো উঠে নিলাম এইখানে, কারণ একটু স্ট্যাটাস দিতে হবে সেই জন্য, কারণ স্কুলের পূজা তো। তো বেশ ভালোই লাগলো, আর সঙ্গে সঙ্গে অনেক রকম স্মৃতিও কিন্তু মনে পড়ে যাচ্ছিল, সরস্বতী পূজা, স্কুল, তারপর আরও অনেক খুনসুটি, অনেক কিছুই কিন্তু মনে পড়ে যাচ্ছিল। তো দেখো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আমার স্কুলের এই ঠাকুরটা। মা দুর্গা হয়তো ক্যামেরাতে অত সুন্দর দেখাচ্ছে না, কারণ ফোনের কোয়ালিটি যেহেতু অনেকটা খারাপ সেই জন্য, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এই স্কুলের ঠাকুরটা। এইটা হচ্ছে আরও একটা জায়গা, এটা হচ্ছে কাঁঠাল বেড়িয়া। তো এই দিকটায় তেমন একটা লাইট দেওয়া নেই, শুধুমাত্র চুনি বাল্ব দিয়েই সাজানো। তো চলো যেখানে যাচ্ছি সেখানে যে আদৌ ঠাকুর হয়েছে কিনা সেটাও বুঝতে পারছিলাম না, কিন্তু না এসে দেখি ঠাকুর হয়েছে। এখানটাও দেখো দুর্গা ঠাকুর হয়েছে, তো মনে হয় আরেকটা ঠাকুরও আছে পাশে, কিন্তু যেহেতু আমরা জানি না, শুধু লোক আসছিল সেটা দেখেই আসছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এখানেও দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো এত ঠাকুর যে একসঙ্গে দেখতে পারবো সেটাও কিন্তু ভাবতেও পারিনি। এইটা হচ্ছে আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে 100 হাত দুর্গা। তো সবাই কিন্তু 100 হাত দুর্গা দেখার জন্য ছুটে ছুটে আসছে, সেটা শুনতেও পাচ্ছি, আমাদের দিকে প্রচারও করছিল। তো এটা হচ্ছে 100 হাত দুর্গা, অনেকটা কিন্তু উঁচু, তোমরা কি বুঝতে পারছো যে সত্যি উঁচু কিনা? হ্যাঁ সত্যি কিন্তু অনেকটা উঁচু এখানে। আর এখন না সবাই ঠাকুর বাড়ি মানেই কিন্তু সেলফি, তারপর রিলস, এগুলো নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু আমি সেলফি উঠিওনি হয়তো, আর উঠেছি 2-1টা, আর রিলস তো আমি বানাইনি, শুধুমাত্র ক্যামেরাটা করে দিয়েছে এটাই। তো দেখো এখানকার ঠাকুরটাও দেখে নাও, আর এটা হচ্ছে একটা বাজার, তো বাজারের 2 সাইডে দেখছি ঠাকুর হয়েছে। আর এই ঠাকুরটা যদিও নতুন হয়েছে, কম্পিটিশনের যুগ এখন, তো সেই জন্য হয়তো নতুন এই ঠাকুরটা বানিয়েছে। তো এখন নিচ্ছি বিরিয়ানি, বাড়ির জন্যই নিচ্ছি, কিন্তু কখন ফিরবো সেটা জানি না, কিন্তু বিরিয়ানিটা নিয়ে রাখছি, এখানে নাকি বিরিয়ানিটা খুবই ভালো হয়। তো এটা হচ্ছে দোকান, মানে বাজারে দোকান নয়, এটা বাড়িতে রাস্তার উপর একটা দোকান নতুন তৈরি হয়েছে, এটা হচ্ছে যোগেশগঞ্জ বাজার। তো তার মধ্যে অনেক জায়গায় ঘুরে ফিরে আসলাম, এসে এই জায়গাটা এসে পৌঁছালাম, আর দেখো বেশ ভালোও লাগছিল, সেই জন্য লাইটিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো এই যে প্যান্ডেল, তো লোকজন এখন তেমন নেই বললেও চলে, কারণ সব জায়গায় কিন্তু সব সময় লোকজন হয় না, আর যেহেতু এক একটা জায়গায় আমাদেরকে দিকে এক একটা দিন কিন্তু সেট করা থাকে। তো চলো, আমিও দেখছিলাম সবাই সেলফি উঠছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ঠাকুর দেখার কথাটাও কিন্তু ভুলেই গেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে আমিও ঠাকুরটা দেখে নিই।
আর হয়তো আমার গলাটা তোমরা শুনে বুঝতে পারছো খুব বারবার লাগছে, সাথে সাথে মাথাটাও প্রচণ্ড ঘোরাচ্ছে, কারণ শরীরটা এতটাই খারাপ আমি বুঝতে পারিনি। দশমীর দিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি লক্ষ্মী পূজার দিনে, আর কথা বলতে বলতে কথাগুলো না জড়িয়ে যাচ্ছে, কারণ এতটাই কষ্ট হচ্ছে, ভয়ে জবরও যেন ঠিক করে দিতে পারছি না। এখানেও কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুর, তো সবই হচ্ছে ঠাকুরের ইচ্ছা, তো ঠাকুর চাইলে সব কিছুই হয়, ঠাকুর না চাইলে কিন্তু কিছুই হয় না। তো চলো, এটা হচ্ছে যোগেশগঞ্জ বাজারের আরও একটা জায়গার ঠাকুর, এখানেও নবদুর্গা হয়েছে, শুনলাম তাই আসলাম, আগে কিন্তু জানতাম না যেখানে নবদুর্গা হয়েছে, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখো অনেক রকম কিন্তু লাইটিং এখানে হচ্ছে, সেই জন্য হয়তো বুঝতেও পারছো না, আমিও ঠিক করে বুঝতে পারছি না যে ঠাকুরটা ঠিক কেমন লাগছে দেখতে, কারণ অনেক রকম লাইটিং হচ্ছে এখানে। আবার কি দেখো ফাংশন হচ্ছে, আর এই যে সবাই বসে বসে ফাংশন দেখছে, এই দিনটা দেখেও কিন্তু আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে, আমরাও কিন্তু সেই ছোটোবেলাতে এরকমভাবে বসে বসে কিন্তু দেখতাম ফাংশন, আর টিভি চলতো তো সেই টিভিও দেখতাম, কারণ আমাদের দিকে তো মানে কারেন্ট ছিল না, টিভি চলতো না, এরকম অনুষ্ঠানেই কিন্তু এই টিভি টিভিগুলো দেওয়া হতো। তো চলো, এটা হচ্ছে গোবিন্দকাটি, এই মানে এটা কিন্তু প্যান্ডেল নয় আলাদা করে, এটা হচ্ছে মন্দির, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দরভাবে মন্দিরটা করেছে, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না, আমি তো এর আগে দেখিনি, মানে মন্দিরটা হচ্ছিল দেখেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে করেছে সেটা কিন্তু দেখিনি, বেশ ভালোই হয়েছে। আলাদা করে কিন্তু প্যান্ডেলের কোনো রকম খরচা করতে লাগবে না, আলাদা একটা দুর্গা মন্দির কিন্তু তৈরি হয়ে গেল, আর দুর্গা ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছো। ভেতরে গেলাম না, একটু দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ ঘরের ভেতরটা অনেকটা বড়, সেই জন্য একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। মহাদেব কিন্তু সবসময় উপরেই বসে থাকে, এখানেও একটা ফাংশন হচ্ছে, আর দেখো অনেক লোক কিন্তু এখানে। আর এবার আমরা বাড়ি চলে যাব, আমার হাজবেন্ড বলছে চলো বাড়ি চলে যাই, কিন্তু তার আগে কয়েকটা জিনিসপত্র কিনবো, কারণ এখনও কিছুই কেনা হয়নি, তো সংসারের কয়েকটা জিনিস কিনবো, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো চলো এখন যাই, এই যে চলে এসেছি কাপের দোকানে, বললাম কয়েকটা জিনিস কিনবো, কারণ কাপ না একটা সময় আমার প্রচুর ছিল, এখন কাপগুলো ভাঙতে ভাঙতে আর মাত্র 5টা থেকে 6টা আছে, তো সেই জন্য কাপ কিনবো, আরও কয়েকটা জিনিসপত্র কিনবো, যা কিনবো সবই সংসারের জন্য, আলাদা করে নিজের জন্য এখন আর কিছু কেনাই হয় না। তো যত জিনিস দেখছি সব মনে হচ্ছে একসঙ্গে কিনে নিই, কিন্তু সেটা তো আর পসিবল নয়, তো সেই জন্য দেখি কয়েকটা জিনিস কিনতে পারি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা, তো বাড়ি চলে এসেছি, মিনিট দশেক হলো, তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ সে রেডি হয়েছি, তখন বাজে হচ্ছে 2:30, তো তখন রেডি হয়েছি, আর এখন 11টা বাজে রাত্রিবেলা, আর বাচ্চা না, শরীর খুবই কষ্ট হচ্ছে, আর অনেক 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 ঠাকুর দেখেছি, তো সত্যি আমি এতটা ঠাকুর একসঙ্গে কখনো দেখিনি, আর আমরা তো এর আগে বের হয়নি, তো যাই হোক অনেক ঠাকুর দেখেছি, আর কিছু জিনিস কেনাকাটিও করেছি, আর কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কি বলতো, আমার জন্য কোনো জিনিস কিন্তু কিনিনি, যা কিনেছি সংসারের জন্য, কারণ এখন এরকমই হয়, আগে কিনতাম কি নিজের সাজগোজের জিনিস, আর এখন হয় মানে সংসারের জিনিস কিনতে ইচ্ছা করে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।